ধূমপান সত্যিকারের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। দেখুন দেখুন, ও বুঝতে পারছে না, ও তো নিচের দিকে তাকাচ্ছে, ও ভাবছে পড়ে যাবো পড়ে যাবো। ও ভয় পাচ্ছে। অবশ্যই পেলিং এলে আপনারা স্কাই ওকে আসবেনই আসবেন, আর এর সঙ্গে অবশ্যই যাবেন সিংসর ব্রিজ, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ। দেখুন কাঞ্চনজঙ্ঘা। মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম, এখন পেলিংয়ে আছি, ঠিক আছে। আর এত সুন্দর রূপ দেখে কাঞ্চনজঙ্ঘার ভিডিও না করে পারলাম না। মাই ফ্রেন্ড কুচু কুচু কুচু, ও এসে গেছে, বিস্কুট খাবি? দেব, ঠিক আছে। ক্যামেরাটা কেঁপে গেল ওকে দেখাবার জন্য। দেখুন কি অপরূপ দৃশ্য, মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, তার মাঝখানে এত সুন্দর শোভা পেয়ে গেলাম। এদিকটাও দেখুন, মাঝখানে মোবাইলটা একটু কেঁপে গিয়েছিল, ওর জন্য দুঃখিত। অপূর্ব দৃশ্য, একটু ওকেও দেখে নিন। গুড গার্ল না বয়, আমিও নিজে দেখে নিই, চাবি চাবি দেখ। এবার ওকে একটু দেখি, হাই কুচি কুচি কুচি, ওই তুই ওই তুই তুই তুই, বা 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 বা, চ বিস্কুট খাবি, চ যাই এবার একটু চা বিস্কুট খেয়ে আসি। সকাল থেকে ও আমার সাথে আছে, এইখান থেকে একটা ভিউ নিয়ে সত্যি অপূর্ব লাগছে। একদম হাতের কাছে, যেটা আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখেছিল, তখন সূর্য উঠছিল বলে দারুণ লাগছিল। ভেরি নাইস, কষ্ট সার্থক হলো। অফরোডিং করে পেলিং এলাম ঠিকই রা বাংলা থেকে, বা অ্যাকচুয়াল ইস্ট সিকিম থেকে ওয়েস্ট সিকিম, কিন্তু সার্থক হলো। হোটেলের রুম থেকে তোলা একটি ছবি, সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার উপর পড়েছে। স্কাই ওয়াকের উদ্দেশ্যে এখন সময় 8:30, চলুন আমার সাথে আপনারাও থাকুন, এবং আমার পাখির চোখে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। স্কাই ওয়াক যাওয়ার রাস্তাটা সত্যি সুন্দর, খুব ভালো। চলে এলাম পেলিং এর স্কাই ওয়াকে, সামনে বুদ্ধের মূর্তি অবশ্য 4 হাত, এখানে বিষ্ণুরূপে, আর এই হলো স্কাই ওয়াক। চলুন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। আমরা ভিতরে প্রবেশ করছি, টিকিট নিয়ে আমরা ভিতর দিকে যাচ্ছি। সোমা সামনে, আবির সামনে, সোমা খুব আনন্দিত, এই কাচের উপর দিয়ে হাঁটব। নিচে ওই আমার বাইক পার্কিংয়ে রাখা আছে, আর পিছন দিকে সঙ্গে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, আর ঘুরতে আসা এই স্কাই ওয়াক ইন পেলিং। এত সুন্দর অপরূপ কাঞ্চনজঙ্ঘার সাথে পেলিং এর স্কাই ওয়াক।
খুব আনন্দ পেলাম, মজা লাগলো। আর পিছনে রয়েছে চতুর্ভুজ গৌতম বুদ্ধের মূর্তি। অপূর্ব, অবশ্যই সুন্দর জায়গা, পরিবেশটা সত্যি দারুণ। আর বর্তমান যে আবহাওয়া, তাপমাত্রা খুব বেশি নয়, খুব রোদের তাপও নয়, দারুণ। নিচে সুন্দর দুর্বা ঘাস, তার উপরে এই স্কাই ওয়াক। আমাদের কাছে অত সময় না থাকার জন্য আমরা অন্যান্য সাইট সিনগুলো করি। আমরা এখান থেকে চলে গিয়েছিলাম সিনসর বিচ। অবশ্যই পরবর্তীতে এই সিনসর বিচের ভিডিও আমি আপলোড করতে চলেছি। সকলকে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।